আসসালামু আলাইকুম, আমি আব্দুল মাহমুদ সুজন, বিশিষ্ট শিক্ষক গণিত, মুনিবার আব্দুর রশিদ স্কুল অ্যান্ড কলেজ, নাগরপুর, টাঙ্গাইল। আমি আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 19.11.2 অনুবাদ ও সমানুবাদ নিয়ে আলোচনা করব। আমাদের আজকে টপিক হচ্ছে অনুবাদের ধারণা, সূত্রসমূহ, গাণিতিক সমস্যা সমাধান। অনুবাদের ধারণা ক্ষেত্রে আমরা প্রথমে বলব অনুবাদ। অনুবাদ হচ্ছে একই এককের সমজাতীয় দুটি রাশির মধ্যে একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি বর্ণাংশ দিয়ে প্রকাশ করা হয়, আর এই বর্ণাংশটাকে বলা হয় অনুপাত। যদি আমরা এরকম বিবেচনা করি যে করিম স্কুলে যেতে সময় লাগে 10 মিনিট আর রহিমের স্কুলে যেতে সময় লাগে 20 মিনিট, এক্ষেত্রে সময় দুটা কি একই রাশি আর একক দুটা হচ্ছে কি একই? তাহলে করিমের থেকে রহিমের যেতে সময় লাগে কি দ্বিগুণ? বা যদি এরকম বলতে পারি রহিম থেকে করিমের স্কুলে যেতে তার অর্ধেক সময় লাগে। তাহলে এক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এইভাবে বলছি যে একই এককের সমজাতীয় দুটি রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি বর্ণাংশ দিয়ে প্রকাশ করা হয়, আর এই বর্ণাংশটাকে বলা হয় কি অনুপাত। যদি আমরা মনে করি যে পি আর কিউ দুটি সমজাতীয় ও একই এককের রাশি, তাহলে দুটিকে আমরা অনুপাত আকারে যদি লিখি পি অনুপাত কিউ, এটাকে আমরা লিখতে পারি পি বাই কিউ, সেটা কি বর্ণাংশ আকারে প্রকাশ করা যায়, আর এটাকে আমরা কি বলতে পারি অনুপাত। তো অনুপাত বললাম, এখন আমরা বলবো সমানুপাত, মানে সমান অনুপাত। যদি চারটি রাশি আমরা মনে করি যে এ বি সি ডি সমানুপাতের ক্ষেত্রে সমানুপাত, এক্ষেত্রে যদি আমরা চারটি রাশি এ বি সি ডি মনে করি, তাহলে চারটি রাশি প্রথম ও দুটি রাশির অনুপাত এ অনুপাত বি সমান তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত সমান হয়, তাহলে চারটি দ্বারা একটা কী হয় সমানু অনুপাত হয়, তাহলে এটাকে আমরা বলবো কি সমানুপাত। এখন আমরা বলবো ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে যদি তিনটা রাশি আমরা মনে করি ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাতিক যদি তিনটা রাশি কি হয় এ বি সি, ক্রমিক সমানুপাতের শর্ত হলো যদি এ বি সিটি তিনটা রাশি হয় তাহলে ক্রমিক সমানুপাতি হবে যদি এবং কেবল যদি কী হয় বি স্কোয়ার ইকুয়াল টু কী হয় এসি হয়, তার মানে কি মধ্যরাশির বর্গ সমান অপরটির রাশির গুণফল। যদি আমরা এরকম লিখি যে প্রথম রাশির অনুপাত দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বাই বি বা বি বাই সি, আর এই গুণ করলে কী হবে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। যদি এই শর্তটা মানি তাহলে এটা থাকলে আমরা বুঝবো কি ক্রমিক সমানুপাতি। অনেক অঙ্ক যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করবো তখন দেখতে পারবা কিছু অঙ্ক দিয়ে বলবে যে প্রমাণ করে যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তার মানে কি এটা ক্রমিক সমানুপাতিক শর্ত। তাহলে যদি তিনটা রাশি এরকম দেওয়া থাকে তাহলে সেখানে এই শর্তটা যদি মানে তাহলে সেটা হচ্ছে কি ক্রমিক সমানুপাতি, তার মানে মধ্যরাশির বর্গ সমান হচ্ছে অপর দুটা রাশির গুণফল। আর একটা কথা বলে নিই যে অনুপাতের ক্ষেত্রে আমরা যেমন লিখছিলাম যে পি আর হচ্ছে কিউ, এটাকে বলা হয় পূর্ব রাশি আর এটাকে বলা হয় কি উত্তরাশি, এটা নিলাম। তাহলে আমরা অনুপাতের সম্পর্কে শিখলাম আমরা অনুপাত সমানুপাত আর হচ্ছে কি ক্রমিক সমানুপাতি। এখন আমরা দেখব এই অনুপাতের ক্ষেত্রে কিছু নিয়ম বা সূত্র আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব সূত্রগুলা, যেমন এক নম্বরে যদি আমরা বলি যে ব্যস্তকরণের ক্ষেত্রে, ব্যস্তকরণের ক্ষেত্রে আমরা যদি মনে করি যে চারটি রাশি কি এ বি সি ডি, তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে ব্যস্তকরণের নিয়মটা হলো এখানে দুটো ভগ্নাংশের ক্ষেত্রে যে লব যা থাকবে ওটাকে আমরা হরে নিয়ে আসবো, হরকে লবে নিয়ে আসবো, এটা হচ্ছে কি ব্যস্তকরণ। তাহলে এক্ষেত্রে আমরা কী লিখতে পারি ডি বাই এ, আর এটা হচ্ছে কি ডি বাই সি, মানে লব যা ছিল সেটা হরে গেছে, হরকে গেছে লবে, এটা হচ্ছে কি ব্যস্তকরণ। এটাকে আবার আমরা অনুপাতে লিখতে পারি, তাহলে কী লিখবো বি অনুপাত এ বি অনুপাত সি, এটা হচ্ছে কি আমাদের ব্যস্তকরণ। লব হর লব লব যাবে হর, হর যাবে কি লবে। এখন আমরা দেখব একান্তরকরণ, একান্তরকরণের ক্ষেত্রেও আমরা চারটি রাশি নিয়ে কাজ করবো। তাহলে একান্তরকরণের ক্ষেত্রে হবে চারটি রাশি যদি এরকম হয় যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বাই বি সি বাই ডি। এই ক্ষেত্রে আমাদের আমি বলছিলাম যেটা যে এই প্রথম বর্ণাংশের এ হচ্ছে লব বি হচ্ছে হর, দ্বিতীয় বর্ণাংশের ডান পক্ষে সি লব বি হচ্ছে হর। আমরা এখান থেকে প্রথম এটা নিয়ে যদি বিবেচনা করি প্রথম বর্ণাংশের হরটা
ডান পক্ষের ভগ্নাংশে লবের জায়গায় যাবে আর লবটা আসবে প্রথম ভগ্নাংশে ঘরের জায়গায়, বুঝলে কি এটা হয়ে যাবে কি একান্তর করণ। তাহলে এই বির জায়গায় আসবে কি সি, আর ওই সির জায়গায় যাবে কি বি, আর প্রথম ভগ্নাংশের লব এবং ডান পক্ষে ভগ্নাংশের হর কি কিন্তু একই আছে। আমরা যখন এদিক থেকে এটাকে আলোচনা করছি এটা হচ্ছে একান্তর করণ, আবার আমরা এদিক থেকেও লিখতে পারি, দুটো একই কাজ হবে। তাহলে হচ্ছে এ বাই বি বা সি বাই ডি, আমরা তো প্রথমটা ক্ষেত্রে এটা নিয়ে কাজ করছি, তাহলে আমরা এটাও করতে পারি। তাহলে এর জায়গায় আমরা যদি লিখি ডি, বি এখানে একই থাকবে, সি একই থাকবে, আর ডির জায়গায় কী আসবে, এটা হচ্ছে কি একান্তর করণ। এরপর আমরা দেখব যোজন, যদি তিনটা রাশি চারটা রাশি আমরা কাজ করব, এ বাই বি সি বাই ডি, আমরা বলছি কি যোজন, যোজনের ক্ষেত্রে শুধু লবে কাজ হবে, লবের সাথে কি হর যোগ, আর হর যা আছে ওটি থাকবে, তাহলে সি প্লাস ডি বাই ডি, মানে লবের সাথে হরটা যোগ হবে, শুধু লবের সাথে হর যোগ, লবে কাজ হবে, হরে আর কিছু করতে হবে না, হর যা আছে ওটি থাকবে। এই হর বি এখানে আছে, ডি ডি। এখন আমরা কাজ করবো বিয়োজনের ক্ষেত্রে, এ বাই বি সি বাই ডি, বিয়োজনের ক্ষেত্রে সেম একই, আমরা যোজনের ক্ষেত্রে কি লিখছি প্লাস, আর এখানে লিখবো কি মাইনাস, মানে লব থেকে হর বিয়োগ, এখানে কি সি হচ্ছে লব, ডি হচ্ছে হর, তাহলে এখানে বিয়োগ করলে কি সি মাইনাস ডি, নিচে হচ্ছে কি ডি, এটাই হচ্ছে যোজন আর বিয়োজন। আর যদি যোজন বিয়োজন দুটি একত্রে থাকে তাহলে তখন আমরা কি করবো, তাহলে দেখো আমরা ওই চারটা রাশি নিয়ে কাজ করবো, এ বি সি ডি, তাহলে কি হয় যোজন বিয়োজন, ওই ক্ষেত্রে আমরা চারটি রাশি নিয়ে কাজ করবো, তাহলে এ বাই বি সমান হচ্ছে কি সি বাই ডি, যেহেতু আমাদের বলা আছে কি যোজন বিয়োজন, আমরা যোজন কি আছে প্রথম, তাহলে আমরা যোজন যেহেতু শব্দটা প্রথম, তাহলে ওই হরে কি করবো লবে কি করবো যোজন করবো, তাহলে এ হচ্ছে লব, বি হচ্ছে হর যোগ, বিয়োজন আছে পরে, তাহলে এই হরে কী করতে হবে বিয়োজন করতে হবে, বিয়োজন ক্ষেত্রে কী হয় বিয়োগ হয়, কী হবে সবসময় লব থেকে হরটা বিয়োগ করতে হবে, এ মাইনাস ডি, ডান পক্ষ সেম একই, তাহলে হরের সাথে লবের সাথে কি হর যোগ, কারণ যোজন আছে প্রথম আর বিয়োজন হচ্ছে কি পরে, তাহলে হরে আমরা কী করবো বিয়োজন করবো, এই লব থেকে হর বিয়োগ, লব হচ্ছে সি, হর হচ্ছে কি ডি, এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। যদি দুটা শব্দ একত্রে থাকে তাহলে উপরে হবে প্লাস আর নিচে হবে কি মাইনাস, সবসময় লবের সাথে হর যোগ আর লব থেকে হর বিয়োগ। এখন আমরা করবো যে চারটা ভগ্নাংশ যদি দেওয়া থাকে ওই ক্ষেত্রে প্রত্যেকটা ভগ্নাংশের লবগুলার যোগফল বা হরগুলার যোগফল আমরা দেখতে পারি, সেটার একটু প্রমাণ দেখাবো। যদি এরকম হয় যে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান জি বাই এইচ সমান, এখানে প্রত্যেকটা ভগ্নাংশের মান আমরা সমান, এই ভগ্নাংশ প্রত্যেকটা সমান সমান আমরা এটা লিখতে পারি, এখানে চারটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশগুলার যোগফল লবগুলার যোগফল বা হচ্ছে কি হরগুলার যোগফল এটা আমরা লিখতে পারি, বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, এটা কেমন হয় এ বাই বি সমান এটা হবে, সি বাই ডি, ই বাই এফ, জি বাই এ সমান, কি প্রত্যেকটা সমান এটা আমরা লিখতে পারি, এটার একটা আমরা একটা প্রমাণ দেখবো। তাহলে এখানে চারটা ভগ্নাংশ সমান সমান আমরা ধরে নেবো, একটা ধ্রুবক ধরে নিয়ে আমরা এটা প্রমাণ দেখাবো। তাহলে এ বাই বি সমান সি বাই ডি সমান হচ্ছে ই বাই এফ সমান হচ্ছে কি জি বাই এ সমান, আমরা ধরে নিলাম কি কে, এখান থেকে আমরা এই লবের যে এ সিই জি এর মানগুলো বের করবো। তাহলে প্রথমে আমরা এই ভগ্নাংশটি নিয়ে কাজ করি, জি বাই এ সমান হচ্ছে কি কে, বা আর আর গুণ করলে কে নিচে মনে হন ওয়ান আছে, ওয়ানের সাথে জি গুণ করলে জি, এইচ দ্বারা কে গুণ করলে হচ্ছে এইচ কে, পরে আমরা কাজ করবো ই বাই এফ নিয়ে, ই বাই এফ সমান হচ্ছে কি কে, ই সমান হচ্ছে কি এফ কে, পরে হচ্ছে সি বাই ডি সমান সমান হচ্ছে কি কে, বা সি সমান হচ্ছে কি ডি কে, এ বাই বি সমান হচ্ছে কি কে, বা এ সমান হচ্ছে কি বি কে, যেহেতু চারটা ভগ্নাংশ সমান সমান কে ধরছি, তার মানে প্রত্যেকটা ভগ্নাংশ সমান সমান আমরা কি কে লিখতে পারি, এইভাবে প্রত্যেকটা ভগ্নাংশ সমান কে ধরে নিয়ে আমরা ওই লবগুলো মান বের করছি, প্রথমে জির মান, পরে ইর মান, পরে সির মান, পরে এর মান, প্রথমে এর মান আমরা বের করতে পারি, যে কোনোভাবে করা যাবে, আমি যদি প্রথম প্রথম মানুষ নিয়ে করতাম তাহলে এর মান বের হইতো, পরে সি, পরে ই, পরে জি, এইভাবে। এখন আমরা এই ডান পক্ষে আমরা মানটা বসাই, দেখবো যে এগুলো মান কী হয়, তাহলে সুতরাং এখানে আমরা মান বসাবো, এ প্লাস সি প্লাস ই প্লাস জি
বাই হচ্ছে কি বি প্লাস জি প্লাস কে প্লাস এইচ। এখানে আমরা ওই লবগুলো মান বসাবো, এর মান পাইছি আমরা কি বি কে, সির মান পেয়েছি আমরা বি কে, ইর মান পেয়েছি আমরা এফ কে, এইচ জির মান হচ্ছে কি এইচ কে। আমাদের হরে আছে কি বি প্লাস জি প্লাস এফ প্লাস এইচ। আমরা উপর থেকে প্রত্যেকটা থেকে কী আছে কে আছে কে কমন নিতে পারি, কে কমন নিলে থাকতেছে বি প্লাস জি প্লাস এফ প্লাস এইচ। আমাদের হরে আছে কি বি প্লাস জি প্লাস এফ প্লাস এইচ। ব্রেকেটের ভিতরে উপরে লব এবং হরে মানে কি, তাহলে এটাকে আমরা কেটে দিতে পারি, তাহলে তাকে কি কে। তাহলে দেখলাম আমরা কে এর মান প্রত্যেকটা বাংলাদেশের সমাজ মানকে কে ধরে নিচ্ছে, কে এর মান যা আসছে আবার এটুকু সমান আমরা পেয়েছিলাম কি এ প্লাস সি প্লাস সি প্লাস জি বাই বি প্লাস জি প্লাস এ প্লাস এইচ। তাহলে এইটুকুই সমান হচ্ছে কি কে, তার মানে প্রত্যেকটা বাংলাদেশের মান আমরা দেখলাম কি কে আসতেছে। তাহলে আমরা এইটুকু সমান আমরা কি দেখতে পারি, এটা দেখতে পারি, এটা কি আমরা দেখতে পারি সে প্রমাণটা আমরা দেখলাম, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা কোনো কথা ধারণা সূত্র সময় আলোচনা করলাম। এখন আমরা গাণিতিক সমস্যা আমরা একটা অঙ্ক দেখাই, তোমাদের সাথে কোন নম্বর অঙ্কটা তোমরা দেখো, এখানে উচ্চভোগে দেওয়া আছে বা যাকে বলছে যে যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এ বাই সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ অনুপাত বি সমান হচ্ছে কি বি অনুপাত সি, তাহলে অনুপাত যেহেতু এখানে রাশি আছে কয়টা তিনটা, তাহলে আমরা অবশ্যই দেখতে সেটা হচ্ছে কি চল্লিশ অনুপাত। সাথে ক নম্বর অঙ্কটা আমরা দেখবো, এখানে দেওয়া আছে এ অনুপাত বি সমান হচ্ছে কি বি অনুপাত সি, এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি এ বাই বি বাই হচ্ছে কি বি বাই সি, বা আড়াআড়ি গুণ করলে হবে কি বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। আমরা যে ক্রমিক সমানুপাতের সংজ্ঞা পড়ছিলাম এটা হচ্ছে কি ক্রমিক সমানুপাতের শর্ত। তাহলে আমাদের বাম পক্ষ দেওয়া হচ্ছে কি এ বাই সি সমান ডান পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা ডান পক্ষ নিয়ে কাজ করবো, আমাদের লেখটা ছিল এরকম এ বাই সি ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বাম পক্ষ থেকে সরি ডান পক্ষ থেকে বাম পক্ষ দেখাবো, তাহলে আমরা ডান পক্ষ নিয়ে কাজ করি, ডান পক্ষ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা এখানে ওই বি স্কোয়ার মান যেহেতু আমরা ওই যাওয়া সেখান থেকে বের করছি, তাহলে আমরা বি স্কোয়ার জায়গায় এই মানটা বসাবো, বি স্কোয়ার জায়গা হচ্ছে কি এ সি প্লাস সি স্কোয়ার। উপর থেকে আমরা এই কমন নিতে পারি কারণ এ দুটো ভিটি আছে, তাহলে এখানে থাকবে দুটো এ সি একটা নিয়ে এসেছি তাহলে একটা থাকবে, আর এসে বাইরে নিয়ে এসে বসছি তাহলে থাকবে এখানে সি সি দুটো ভিটি আছে। তাহলে এখান থেকে আমরা সি কমন নিতে পারি, তাহলে থাকতেছে এ এখানে সি ছিল কটা দুইটা, একটা নিয়ে এসছি তাহলে আরেকটা থাকবে, তাহলে ব্রেকেটের ভিটি কি মানে দুটো কাটা যাবে, তাহলে থাকতেছে কি এ বাই সি, এটা কার সমান বাম পক্ষে সমান। তাহলে আমরা এটা লিখতে পারি কি বাম পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, আমাদের কি প্রমাণ করতে বলছে তাহলে আমরা দেখতে পারি কি প্রমাণিত। তাহলে এরকম যদি সমানুপাতের শর্ত দিয়ে ক্রমিক সমানুপাতের শর্ত দিয়ে অঙ্ক দেওয়া থাকে যে অনুপাত বি সমান বি অনুপাত সি, তাহলে এইভাবে আমরা ক্রমিক সমানুপাতের শর্ত বি স্কোয়ার ইকুয়াল টু এ সি মান বের করে বাকি অঙ্কগুলো আমরা দেখবো। সাথের যে অঙ্কগুলো আছে আমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবো, ইনশাআল্লাহ আশা করি তোমরা বাসায় এইভাবে বেসিক আলোচনাগুলো করলাম এবং অঙ্কগুলো যদি প্র্যাকটিস করা পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ।